করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জেলা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলছে মাইকিং সহ নানা প্রচারাভিযান। কিন্তু এখনও এসব কর্মসূচির বাইরে রয়ে গেছে দেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা। ঝিনাইদহের মহেশপুরের 6 ইউনিয়নের 70 কিলোমিটার জুড়ে এমন এলাকা যেখানে বসবাসকারীদের এখনও স্পষ্ট ধারণা নেই করোনা ভাইরাস সম্পর্কে। করোনা ভাইরাস হচ্ছে, আমরা তো সীমান্ত আছি, আমরা তো কিছু বুঝি নেই, আমরা বুঝতে পারছি না কোন লাইনে চলতে হবে, বুঝতে পারছি না। সবাই তো উচিত আমাদের একটু জানানো, নাই তো আমরা বুঝবো কি করে। তার উপর জেলার প্রায় 11 কিলোমিটার জুড়ে নেই কাঁটা তার, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনাও ঘটছে। এতে আশঙ্কা দেখা দিয়েছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার। আমাদের যে বর্ডার বেল্ট এরিয়াটা আছে সেখানকার মানুষকে করোনা ভাইরাস নিয়ে আরও বেশি সচেতন করা, আরও বেশি মেসেজ দেওয়া এবং ওখানে আরেকটু নিবিড়ভাবে কাজ করা প্রয়োজন। প্রায় একই চিত্র শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকাতেও। সেসব এলাকায় নজরে পড়ছে না করোনা প্রতিরোধে কোনো প্রচারাভিযান। তেল, সামান, মোজা, হাত মোজা, মুখের এগুলো কিচ্ছু পাইতেছে না। কি করি, কি করবো আমরা এখন? এই কি এর জন্য যে আমাদেরকে কেউ বলে বোঝাবে, এরকম কেউ আমাদের এখানে আসে না। তবে সীমান্ত এলাকায় প্রচারাভিযান সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে দাবি দুই জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। মানুষকে সচেতন করার জন্য আমরা যা করার সবই করছি, এর মধ্যেও যদি দুই একটা জায়গা বাদ পড়ে যায় সেই অনুযায়ী আমরা শেখানোর ব্যবস্থা করব। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এসি ল্যান্ডারকে নির্দেশনা দেওয়া রয়েছে, তারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত যে এলাকাগুলো সেখানে তারা মনিটরিং করছে। হেলথ এডুকেশন অফিসার আছে, তার মাধ্যমে আমরা স্বাস্থ্য শিক্ষা সবাইকেই দিয়ে যাচ্ছি। আমার ওয়ার্কাররা মাঠ পর্যায়ে যারা কাজ করে তারাও এই ব্যাপারে কাজ করছে। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সীমান্ত এলাকায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জোরালো প্রচারাভিযান চালানোর প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাদিয়া ফিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।